হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে এই দেখছেন, এটা এলজি, এটা চায়না বোর্ড ইনস্টল করা আছে। এটার সমস্যা হচ্ছে ভিডিও ছবি সবই ঠিকই আছে, কিন্তু সাউন্ড 1 ঘন্টা বাদে কি 30 মিনিট বাদে অটোমেটিক সাউন্ডটি বন্ধ হয়ে যায়। চলুন দেখে আসি। তো আমরা মূল স্ক্রিনে ফিরে এলাম। তো প্রথমে দেখুন, যেমন এই সময় দেখছেন যে টিভিতে কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন না, এটাই হচ্ছে মেন সমস্যা। কিছু কিছু সময় আপনি সুইচ দেবেন তো দেখবেন যে সাউন্ড আসে, কিংবা 10-20 মিনিট বাদে নিজে নিজে বন্ধ হয়ে যায় সাউন্ডটা। আবার অনেক সময় ফার্স্ট টাইম খুলবেন তো অনেক সময় সাউন্ড শোনা যাবে না, শুধু ছবিটাই দেখা যাবে। দেখুন, আমি ভলিউম বাড়াচ্ছি কিন্তু সাউন্ড নেই। আবার এদিকে দেখুন, এভি জ্যাক, ভিডিও, প্রত্যেকটি জ্যাক, সমস্ত কিছু লাগানো আছে। তো চলুন এটা আমরা একবার দেখি। তো দেখছেন যে দু সাইডে যে স্পিকারগুলো, এটা আমি একবার মিটারের সাহায্যে চেক করে নেব। তো বাজাজ রেঞ্জে মিটার রেখে আমি চেক করলাম, তো স্পিকার ওকে, মানে স্পিকার একদম যেটুকু ভালো থাকার তেমনই দেখাচ্ছে। এরপরে যে কাজটি করব, যে টিভির যতগুলি ডাটা কেবিল কানেকশানগুলো আছে এগুলোকে সমস্ত ডিসকানেক্ট করে পিসিবিটা উল্টে নেব। এরপরে যে প্রথমে আমাদেরকে ভোল্টেজ যেটা মাপা দরকার যে সমস্যার জন্য, সেটি হচ্ছে সাউন্ড। তো এই যে সাউন্ড সাপ্লাই, এটা দেখুন 18 ভোল্ট দেখাচ্ছে, মানে 17 ভোল্ট তার মানে একই। তো এই যে আইসিটি ব্যবহার করা হয়েছে 2003 কিংবা 203, দুটোই একই আইসি। এ আইসির প্রত্যেকটি পিনে যে 5টি পিন রয়েছে, সেই 5টি পিনে আমি চেক করছি একটা একটা করে। তো প্রত্যেকটি পিনে ভোল্টেজ সবই ঠিক দেখাচ্ছে। এটা ওকে আছে। তো আশা করছি যে এই যে সাউন্ডের ব্যাপার যেটা, সেটা অনেক সময় যে এভি জ্যাক থেকে অডিও সিগন্যাল আসছে কিনা সেটাও ব্যাপার থাকে ওইদিকে। তো ওইদিকে যে জ্যাকগুলো ছিল এভি জ্যাক, সেগুলো সবই সিগন্যাল দিচ্ছে কিন্তু সাউন্ডের সেকশনটাই সমস্যা। তো এখানে দেখছেন যে 4টি কন্ডেন্সার দেখতে পাচ্ছেন। তো আমি এই যে আইসিটা, এটা একদম ওকে আছে সাউন্ড আইসিটা, কিন্তু আমার যেটা মনে হলো যে এখানে 16 ভোল্ট 100 mFd একটি কন্ডেন্সার রয়েছে। তো এই কন্ডেন্সারটি আগে চেঞ্জ করে দেখব। এটা চেঞ্জ হয়ে গেলে তারপরে সমস্যাটি
দেখবো যে ঠিক হচ্ছে কি না। তো আমি এটা চেঞ্জ করছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি, কেউ স্কিপ করবেন না, নয়তো কেউ কিছুই বুঝতে পারবেন না। তো এই যে আপনাদেরকে পয়সানটা দেখা দিচ্ছি, দেখুন ভালোভাবে, এটা আমি আয়রনের সাহায্যে এটি আমি রিমুভ করব এবং এখানে সেম জিনিস লাগাবো। আর আপনাদেরকে একটা কথা বলি যে আমি ভিডিওগুলি আপনাদের জন্য বানিয়ে শেয়ার করছি, আপনারা ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকন আছে সেটাকে অন করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলি আপনাকে দেব সেটা আপনি পেয়ে যাবেন। তো এখানে যে কনসার্টটি দেখলেন 16 ভোল্ট 100 UF, এটা লিকেজ, সেম আমি আরেকটি কনডেন্সার এই জায়গায় ইনস্টল করে নেব, নতুন কনডেন্সার এই জায়গায় লাগিয়ে নেব। একটু ড্রাই সোল্ডারটা ভালোভাবে করে নেবেন, কারণ লুজ কানেকশন থাকলে পরে হয়তো আবার সমস্যা দেখা দেবে, তো কাজটা একটু ভালোভাবে করলে বেশি ভালো হয়। তো আমার লাগানো কমপ্লিট, এটা আমি এবার চলুন দেখবো যে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো আমি আশা করছি যে এটা সমস্যার সমাধান হবে। আর এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, পারলে অন্য কেউ সাহায্য করবেন, শেয়ার করবেন। তো টিভিটি অন করলাম, দেখুন অনেক সময় টিভি অন করা মাত্র সাউন্ড শোনা যায় না, কিন্তু দেখুন এক চান্সে সাউন্ডটি চলে এলো, মানে প্রবলেমটি একদম সলভ। আমি বেশিক্ষণ ভিডিওটি চালু রাখতে পারছি না সাউন্ড কপি ক্লেমের জন্য। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।